সন্ধ্যা আপনাদের সাথেই আছি তাসনুভা মোহনা। প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং সঙ্গীত শিল্পী উল্কা হোসেনের সঙ্গে আলাপচারিতা। প্রথমে চলতে থাকা প্রদর্শনী সময়সূচি। শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির আলিয়াস ফসেদের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ইকবাল বাহার চৌধুরীর একক চিত্রকলা প্রদর্শনী নুরী ও কণা। প্রদর্শনীতে শিল্পীর 60টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 29শে জুন পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কী কী থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 থাকছে হুমায়ুন ফরিদের প্রযোজনায় টুটলি রহমানের উপস্থাপনায় সেলিব্রিটি টক শো চায়ের আড্ডা। রাত 8:20 দেখবেন বৃন্দাবন দাসের রচনায় সাগর জাহানের পরিচালনায় ধারাবাহিক নাটক সোনার খাঁচা। আপনি তো মাটিতে পাই পড়তেছে না, সারাক্ষণ খালি হুন্ডাই চড়ে চড়ে বেড়ান, তো মাটির পরিস্থিতি বুঝবেন কেমনে মেয়ে ভাই? কথাটা অবশ্য একেবারে মন্দ কাও নাই, তারপরে মনে করো তোমার কাছে আমি যে দুঃখ প্রকাশ করতেছি। আমার কাছে কি জন্য দুঃখ প্রকাশ করতেছেন? পরিস্থিতি তো সৃষ্টি করেছে আমার মামাতো ভাই মির্জাফর মামার কাছে যা শুনলাম তাতে তো সুজন খুব বাড়াবাড়ি করে ফেলাইছে। তাই নাকি? তো সুজন কি বাড়াবাড়ি করেছে মেয়ে ভাই? এই যে সামান্য একটা পরিস্থিতি নিয়ে থানা পুলিশ করে ফেলাইছে, মামা তো এই জন্য খুব মনে দুঃখ পাইছে। এই জন্যে আমার পক্ষ থেকে মামা আর তোমার কাছে দুঃখ প্রকাশ করতেছে। আপনার মামা মনে আঘাত পাইছে কি জন্য সেটা কি জিজ্ঞেস করেছেন একবারও মেয়ে ভাই? তার নামে তো কেস হয় নাই। ওগো কেস যার নামে হোক, গ্রামে পুলিশ এসার মতো পরিস্থিতি উদ্ভব হয়েছে, সমাজের একজন মাথা হিসাবে এই বিষয়টা মেনে নেওয়া মামার পক্ষে যে কি কষ্ট সে তুমি বুঝবে না। রাত 9:00 প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান স্বর্ণালী স্মৃতি। ক্লাস 10 যখন পড়ি তখন দেলোয়ার জাহান ঝন্টু আঙ্কেল হঠাৎ করে বললেন উনার বিদ্রোহী বধু ছবিতে গান গাইব। তুমি কি সে কথা বোঝো না, আরো বেশি বেশি ভালোবাসো না, এত ছোট জনম নিয়া জগতে আসিয়া মেটে না মেটে না সাধ ভালোবাসিয়া। অভিনেতার মেয়ে অভিনেত্রী হবে এটাই হয়তো স্বাভাবিকভাবে সবার একটা মানে কনসেপশন থাকে সেটাই। তা আমার কাছে মনে হচ্ছে আমি কঠিন পথটা নেই, অভিনয়টা আমার জন্য হয়তো সহজই হতো অনেক। রাত 9:25 প্রচার হবে রিয়ালিটি শো সিলন সুপার সিঙ্গার। রাত 11:30 থাকছে জুনায়েদ বিন জিয়ার প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান মালার সময়সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক,
আমাদের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী উলকা হোসেন। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। উলকা হোসেন, উলকা নামটা কিন্তু আমরা সচরাচর শুনতে পাই না, একটুখানি আলাদা, একটুখানি আনকমন। এই নামটার পিছনে কি কোনো গল্প আছে? তেমন কোনো গল্প নেই। আমার আমার আব্বুর বন্ধু আমার নামটা রেখেছিলেন। আচ্ছা, ভীষণ সুন্দর কিন্তু নামটা। তো সঙ্গীত ক্যারিয়ার নিয়ে শুরু করি। আপনার যেহেতু সঙ্গীতেই ক্যারিয়ার শুরু এবং সেটার সাথে এখনো পর্যন্ত আপনি লেগে রয়েছেন, তো সেটা নিয়ে ছাড়তে চাই না যতদিন বেঁচে থাকবো। অবশ্যই আমরাও চাই না যে আপনি ছেড়ে দেন, কারণ এত সুন্দর গান করেন আপনি। গান তো শুনবই, তবে তার আগে একটুখানি শুনি সঙ্গীত ক্যারিয়ারটা কি করে শুরু হলো। সঙ্গীত শুরু হয়েছে আমার 5-6 বছর বয়স থেকে। আমার মামা, বড় মামার হাত ধরে আমার মামাই আমাকে নিয়ে এসছে, গানের স্যার ঠিক করে দিল, তারপরে হারমোনিয়াম তবলা কিনে উনি করে উনি বাইরে চলে গেল। প্রাতিষ্ঠানিকভাবে আমি ওস্তাদ ফুল মোহাম্মদ ওস্তাদজির যে ওনার কাছে গান শিখেছি অনেক বছর, ক্লাসিক্যাল শিখেছি। তারপরে আলতাফ মাহমুদ সঙ্গীত নিকেতন, ওইখান থেকে আমি 5 বছরের কোর্স করেছি। সেইখানে নজরুলগীতির উপর করেছিলাম, ওস্তাদ শ্রদ্ধেয় সুদিন দাস স্যার, তারপরে সোহরাব হোসেন স্যার, ওনারা আমার শিক্ষক ছিলেন। আচ্ছা, নজরুলগীতি। তো এরপরে এমন কি হয়েছে যে বিশেষ কোনো, যেমন অনেকে আছে যে শুধুমাত্র নজরুল সঙ্গীতটাই গেয়ে থাকেন, অনেকে আছে না? আমি আমি সেটা করিনি। আমি বাইরে কোথাও গেলে সব ধরনের গান করারই চেষ্টা করি, একদম যে একটা নিয়ে পড়ে থাকি তা না। আমি আমার মাঝখানে মাঝখানে না অনেক বছর আগে আমি যখন কলেজে পড়ি তখন সমর দাস স্যার, বিখ্যাত সুরকার, ওনার কাছেও কিছুদিন আমি আধুনিক গানের তালিম নিয়েছিলাম। আমার আমার সৌভাগ্য যে আমি এত বড় বড় মানুষদের সান্নিধ্য পেয়েছি। অনেকটা বছর আগে থেকেই আপনি মিডিয়া ক্যারিয়ারের সাথে যুক্ত আছেন, বিটিভি থেকেই আপনি আপনার ক্যারিয়ার শুরু করেছিলেন, তো সেখানে কোন গান দিয়ে শুরু হয়েছিল মনে আছে কি? ওইটা তো একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল যেটা থেকে আমরা আরম্ভ করলাম। তো সেইখানে আমি নজরুলগীতিতে ছিলাম, ছড়া গানে ছিলাম, তারপরে দেশাত্মবোধক গান, এগুলি করতাম। তো একটা গান এখন মনে আছে, আমি ওই সময় শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী ওনার সুরে একটা গান করেছিলাম আমরা। মনে থাকলে আমাদেরকে একটু শুনিয়ে ফেলেন। সেটা অবশ্যই মনে আছে, দুই লাইন শোনাই। জি। সবুজ তো নিতিশে হই, কাল সবুজে চোখ ফেরালে, দৃষ্টি থেমে রই আমি, শুধাই যখন সবাই আমায় তোমার কথা কয়। সবুজ তো অনেক দেশেই হয়। চমৎকার, আমাদের সেই সবুজ শ্যামল বাংলাদেশের যে প্রাকৃতিক নৈসর্গিক চিত্র সেটা যেন চোখের সামনে ভেসে উঠল। তো বিটিভিতে যেহেতু কাজ করেছেন, মিডিয়াতে যেহেতু চলেই এসেছিলেন, যেটা হয় আর কি, যারা সঙ্গীত নিয়ে ব্যস্ত থাকে, সঙ্গীতের সাথে জড়িত থাকে, তাদের কিন্তু গানটাকে নিয়ে অনেক ধরনের স্বপ্ন থাকে, অ্যালবাম করার স্বপ্ন থাকে, সিডি করার স্বপ্ন থাকে, সেরকম কি কিছু হয়েছিল? স্বপ্ন ছিল কিন্তু কোনো না কোনো কারণে হয়নি, আমার ওইভাবে একক অ্যালবামটা হয় নাই। প্রথম প্রথম মনে করতাম কি যে আমার গান কে শুনবে, কে শুনবে, এরকম একটা ধারণা ছিল। তারপরে ওই বিয়ে হয়ে গেল, অনেক বছর কিন্তু আমি মিডিয়ার থেকে অনেক অনেক দূরে ছিলাম। যখন ছেলেরা বড় হয়ে গেল তখন থেকে আবার প্র্যাকটিস আবার আরম্ভ করলাম। আর এমনিতে একক অ্যালবাম না বের হলো, মিক্সড অ্যালবামে কিছু গান আছে আমার, তারপরে আজকাল তো ইউটিউবে সব গান দিয়ে দেয়, ওই রকমও কিছু গান আছে আমার মৌলিক গান। বিটিভির কথা বলেছিলাম, প্রসঙ্গতে ছিলাম, কিন্তু আরেকটা কথা আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে এটা একটুখানি জানানো দরকার দর্শকদের যে আপনি কিন্তু বাংলাদেশ বেতারেরও একজন এনলিস্টেড শিল্পী। তো সেই জায়গাটা থেকে সঙ্গীত সম্পর্কে এতখানি ধারণা রাখা, এতখানি জ্ঞান রাখা এবং সেটাকে এতদূর পর্যন্ত নিয়ে আসা, ইউটিউবের যুগের কথা বলছিলেন, সেই প্রসঙ্গে তাহলে ফিরে আসি। ইউটিউবে কোনো কাজ করা হয়েছে কি? হ্যাঁ, ইউটিউবে আমার বেশ কয়েকটা গান আছে, মিউজিক ভিডিও আছে। আর একটা গান এই বছর, এটা আমার বেশ কিছুদিন আগের করা গান আয়ুব বাচ্চুর সুরে,
তো ওইটা আবার নতুন করে করব রিমিক্স করে ওইটা আবার একটা মিউজিক ভিডিও করার ইচ্ছা আছে এই কিছুদিনের মধ্যে এটা হয়তো করব আমরাও আশা রাখছি প্রত্যাশা করছি খুব ভালো কাজ হবে এবং অবশ্যই আমি কিন্তু দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাবেন বিটিভিতে নাটকেও এনলিস্টেড আচ্ছা আমি আমি বড় বিটিভিতে বড়দের প্রোগ্রাম শুরু করেছি এনলিস্টেড হয়েছি 85 এ তখনই সাথে সাথে আমি নাটকেও এনলিস্টেড ছিলাম আমার বিয়ের আগে আমি বেশ কিছু নাটক করেছি আর 85 থেকে আমি আবার মডেলিংও শুরু করেছি তখন থেকে তো ওই গানের পাশাপাশি আমি কিন্তু মডেলিংও করি এই যে নাটকের কথা বলছেন মডেলিং এর কথা বলছেন এই প্রসঙ্গটা কিন্তু আমি আনতে চাইছিলাম তবে আমি আমার ইচ্ছা ছিল যে আমি একটু পরে শুরু করি আগে একটা গান শুনে নেই সেটা কি শুনবো হ্যাঁ অবশ্যই চলুন শুনি 2012 তে একটা অ্যালবাম বেরিয়েছিল আমাদের আমার বান্ধবী বন্ধুরা মিলে আমরা যারা ছোটবেলা একসাথে গান করতাম ওরা মিলে করেছিলাম তো ওই অ্যালবামের একটা গান করছে এটা পিয়ারু খান ওনার লেখা এবং সুরে চলুন শুনি একা বড় একা নীরব অনুভবে ভীরু ভীরু অনুরাগে হৃদয়ে কাঁপন জাগে একা বড় একা নীরব অনুভবে ভীরু ভীরু অনুরাগে হৃদয়ে কাঁপন জাগে তুমি ছাড়া এই মন আমার প্রতীক্ষা আমার যেন নিষ্প্রাণ হয়ে থাকে তুমি ছাড়া এই মন আমার প্রতীক্ষা আমার যেন নিষ্প্রাণ হয়ে থাকে একা বড় একা নীরব অনুভবে ভীরু ভীরু অনুরাগে হৃদয়ে কাঁপন জাগে সব থেকে বেশি বোধহয় আধুনিক গানটাই বেশি ভালোবাসেন যেটা মনে হলো অন্যান্য গান তো থাকেই তবে মনে হয় যে আধুনিক গানটা গাইতে এবং আমার মনে হয় যে দর্শক শ্রোতারা যারা আছেন তারাও অনেক আপনার কণ্ঠে সেটাকে অনেক বেশি আপন করে নাটক এবং মডেলিং ক্যারিয়ারের কথা শুনছিলাম গানের আগে সেই প্রসঙ্গে একটুখানি ফিরে যেতে চাই বিটিভিতে আপনি নাটকে অ্যাক্টিং করেছেন অনেক দিন বেশ কিছু দিন কোন নাটকে অ্যাক্টিং করেছিলেন কোনটা দিয়ে শুরু হয়েছিল নাটকের নামগুলি এখন মনে নেই একটা নাম মনে আছে একটা সিরিয়াল ছিল ভাঙনের শব্দ শুনি শ্রদ্ধেয় নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ওনার ডিরেকশনে হয়েছিল এটা এটার মধ্যে হুমায়ুন ফরিদি ছিল মেইন ক্যারেক্টার তো ওনার মানে ওইটাই ছিল ওনার ক্যারেক্টার যে উনি গ্রামের মাতব্বর টাইপের লোক তো ওনার কাজ হলো জমি কিনে আর একটা করে বিয়ে করে আচ্ছা তো ওইখানে হুমায়ুন ফরিদের একটা বউ ছিলাম আমি 7 নাম্বার বউ জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে যেহেতু এই কথাটা বলেই আপনি হাসলেন তো এরকম কোনো কিছু ছিল কি না যাই হোক খুব মজার একটা এক্সপেরিয়েন্স আমরা শুনলাম তো এর পরবর্তী থেকে আরো অনেক কিছু নাটক করেছিলাম একটু জানি একটা নাটক ছিল টাকায় কিনা হয় এরকম শহীদুল হক খান ওনার ওনার ছিল আমার 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 সাথে ছিল আজিজুল হাকিম মডেলিংটা কি করে শুরু হলো মডেলিং শুরু হয়েছে এটা 85 এ একদম প্রথম যেটা করেছি সেটা হলো যে একটা শাড়ির একটা বিজ্ঞাপন করেছিলাম তারপরে করলাম মানে লার্জ স্কেলে যেটা সেটা হলো টুথপেস্টের একটা অ্যাড করেছিলাম এটা বেশ তখন সাড়া ফেলেছিল তখন তো ওই রকম টিভিসিটা হতো না পোস্টার তারপরে পেপার এগুলিতে ছিল তখনকার কথা বলছিলেন যে তখন বিজ্ঞাপন চিত্রের কাজটা তুলনামূলক কম থাকলেও এখন যেহেতু সুযোগটা অনেক বেশি চ্যানেল অনেক বেশি বেড়ে গেছে ক্ষেত্রটা অনেক বেশি এখন কিন্তু অনেক বিজ্ঞাপন চিত্রের কাজ হচ্ছে এবং রিসেন্টলি আপনি কিছু বিজ্ঞাপন চিত্রের কাজও করেছেন সেগুলো আপনার মুখ থেকেই শুনবো নাকি আমি বলবো আমি টেলিকম কোম্পানির বেশ কয়েকটা কাজ করেছি জি গ্রামীণ ফোনের একটা কাজ করেছেন আপনি সেটা সম্পর্কে যদি একটু শুনি একটা কাজ ছিল ট্রেনের মধ্যে হ্যাঁ কমলাপুর স্টেশন থেকে উঠলাম ওইখানে একটা বগি আমাদের জন্য রিজার্ভ করা হলো তো সেইখানেই আমাদের কাজ হবে এইখান থেকে শুট আরম্ভ হবে আর একদম উত্তরা যেতে যতক্ষণ লাগে ওইটুকের মধ্যে কাজ শেষ করতে হবে তো লোকাল ট্রেন যেহেতু একটু পরপর থামে থামলে পরে
হুড়মুড় করে অনেক লোক ঢুকে যায় ওইটার মধ্যে, যেহেতু দেখতেছে যে ওই বগিটা খালি, অল্প কয়েকজন মানুষ, সবাই তো আর জানে না যে ওইটার মধ্যে শুট চলতেছে বাকি। তো ওইটা নিয়ে খুব মানে হুড়াহুড়ি করে সব ঢুকে টুকে অস্থির হয়ে যেত, ওগুলিকে আবার ধাক্কা টাক্কা দিয়ে সরাতে হইতো, তারপরে কাজ আরম্ভ করতে হতো। তো ওইটা ভালো লেগেছিল আমার কাছে, যে মানে চলন্ত ট্রেনের মধ্যে শুটিং আমি এনজয় করেছি ওইটা। আচ্ছা, আর এখন যেটা একটা আছে গ্রামীণ ফোনের, সেটা হলো যে ওদের লিফলেট আছে একটা, সেটার মধ্যে আমার ছবি আছে, আমি ডক্টর হয়েছি ওইটার মধ্যে। তো ওই যে ফোন করলে ডাক্তাররা ই করে, ওই টাইপের কোনো কাজ আর কি, কাস্টমার কেয়ারে মানে সরাসরি ডাক্তারের সাথে কানেক্ট করার জন্য। তো ওইটা কোথাও গেলে একদিন গ্রামীণ ফোনে অফিসে গেলাম একটা কাজে, তো ওইখানের এক লোক মানে কেউ কি জিজ্ঞেস করে ফেলেছে যে আপনি আপনি সত্যি সত্যি ডাক্তার কিনা? না না আপা, এটা কি আপনি? আমি বলছি হ্যাঁ। আল্লাহ আপা, আপনার সাথে ছবি তুলবো, মানে পুরো ওইখানে সেন্টারের অনেক মানুষ এসে একদম আমার সাথে ছবি টবি তুললো আমার কাছ থেকে। ওইগুলি খুব মজা লাগে, মানে এই যে এক্সপিরিয়েন্সগুলি, মানে ফিডব্যাকগুলি, যে কাজের পরে যে সাধারণ লোকদের, ওইটা খুব ভালো লাগে আমার। একদম একদম, দর্শক সারি থেকে সরাসরি যে সাড়াটা পাওয়া যায় সেটা সত্যিই একজন যে মানুষটা মিডিয়াতে কাজ করেন, পর্দার সামনে কাজ করেন, তার জন্য অনেক ভাগ্যের ব্যাপার। একটা কাজে 70 ইয়ার্স এর একজন বুড়ি হয়েছে আমি, সেগুলির পরে আবার আরো উল্টা রিয়াকশন আমার বন্ধু বান্ধবীরা, কেন আমি এটা করতে গেলাম, কেন আমাকে বুড়ি হইলি তুই, তোকে মানাচ্ছে না, আর জীবনেও এটা করবি না। মানে আমি আমি জাস্ট করেছি অভিনয় তো অভিনয়। আচ্ছা, আজকে আমরা উল্কা হোসেনের সাথে আড্ডা দিচ্ছি এবং অনেকগুলো গুণের কথা ইতিমধ্যে আমরা শুনেও ফেলেছি। আরেকটা গুণের কথা আমি জানি, সেটা আমি একটু দর্শকদেরকে জানাতে চাই। রান্না নিয়ে আপনার ভীষণ ফ্যাসিনেশন আছে এবং সেটা আপনি হোম ইকোনমিক্সে যখন পড়াশোনা করতেন সেখান থেকে শুরু হলো। তো রান্না নিয়ে হোম ইকোনমিক্স থেকে শুরু না, আমার শুরু হয়েছে রান্নার। আমি যখন ক্লাস 9 পড়ি আমি তখন সায়েন্স আর্টস কিন্তু নেইনি, আমি হোম ইকোনমিক্স নিয়েছিলাম, তো তখন থেকে আমার রান্না শুরু। এবং আমি জানি যে আপনি বিভিন্ন চ্যানেলে অনেক সময় রান্নার বিভিন্ন শোতে পার্টিসিপেট করে থাকেন, তো সেই বিষয়ে যদি আমাদের একটুখানি বলেন। আমি রান্না করতে পছন্দ করি, আমার যত কাছের মানুষ থাকুক যাই থাকুক, আমার নিজের রান্না আমি ডেইলি আমার রান্না আমি করি, এইটা হবি বলতে পারো, মানে গানের আর মডেলিং এর পাশাপাশি এটাও একটা শখ আমার, যে নিজের রান্না করে, বিভিন্ন রকম রান্না করে এবং রান্না করে কাছের মানুষদের খাওয়ানো, ওদের তৃপ্তিটা দেখলে যে খেয়ে বলছে যে অনেক মজা হয়েছে, অনেক ভালো হয়েছে, এই জিনিসটা আমি খুব এনজয় করি। এই যে ছোট ছোট শখগুলো, এই যে প্যাশনগুলো, এগুলোকে ঘিরে আপনার জীবন অনেক বেশি পরিপূর্ণ হোক। আমরা কিন্তু আরেকবার গানে ফিরে যাব, কারণ আজকের সুন্দর সুন্দর আড্ডায় যেহেতু শেষ মুহূর্তে চলে এসেছি, একটা গান শোনার আগে জিজ্ঞেস করতে চাই, এই যে সঙ্গীত নিয়ে এতটা বছর ধরে আপনি আপনার পথ চলা, সঙ্গীত নিয়ে ভবিষ্যতে আরও কোনো পরিকল্পনা আছে কিনা? তেমন কোনো পরিকল্পনা নেই, তবে একটা যেটা আছে যে আমি তো অনেক বছর ধরে বিটিভিতে যেহেতু গান করি, ওইখানের শিডিউল প্রোগ্রামগুলি সব সময় এক মাস দুই মাস পরপর করা হয়, তো ওইখানে অনেক আধুনিক গান, মানে আমার মৌলিক গান অনেকগুলি জমে গেছে। আমার কাছে সংসারটা আগে, তারপরে আমি অবসরে গান বলো মডেলিং বলো ওইগুলি আমি করি। ঠিক আছে, চলুন আমরা আজকের এই আড্ডাটা একটা সুন্দর গান দিয়ে শেষ করি। ওকে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ঝরালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু।
চমৎকার, একেবারে এই শান্তকালীন আড্ডার সাথে চমৎকার একটি গান একেবারে মিলেমিশে গেল, কিন্তু অপূর্ব। অসংখ্য ধন্যবাদ আজকের আড্ডায় এত মিষ্টি একটা মানুষের সাথে দিলাম, খুব ভালো লাগলো। তোমাকে অনেক ধন্যবাদ এনটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি শুভ সন্ধ্যা।